যে এমনকি মন্ত্রী পর্যায়ে যখন সফর হয় তখনও কিন্তু তেতাতেত হয়, মানে একান্ত বৈঠকটি হয়। এবং অবশ্যই বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধানের সাথে আলোচনা বিষয়বস্তু হয় এটি। মাননীয় প্রধানমন্ত্রী এবং যখনই অন্য দেশের সরকার প্রধানের সাথে আলাপ করেন, বাই অ্যান্ড লার্জ প্রত্যেক ক্ষেত্রেই এই উনাদের পার্সোনাল মানে একান্ত আলোচনা হয় এবং ভারতের সাথে সবসময় একান্ত আলোচনা হয়। তা আমরা আশা করব যে এবারও একান্ত আলোচনা হবে। ওখানে কি আলোচনা করবেন আমরা জানি না, ইলেকশন আরও অনেক দিন বাকি, সুতরাং এটা নিয়ে আমরা এখনও দ্যাট অরিড না। সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগেই দেখেছেন যে ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী ভারতে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ প্রায় শেষের দিকে, এটা এবছরের কোনো এক সময় উদ্বোধন হবে। তবে রাশিয়ান তেল নয়, ভারতের তেল আমরা নিতে পারি এবং আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে আপনারা জানেন যে দক্ষিণ সরি নর্থ ইস্টার্ন স্টেটের সাথে একটা কানেক্টিভিটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করাও হয়েছে, তো এটার আওতায় অনেক কিছু হতে পারে। তবে অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, তবে এনার্জি কোঅপারেশনের অনেক কিছু আলোচনা হতে পারে। 17-তে রোহিঙ্গারা এসেছিল অগস্টে, সেপ্টেম্বরে না, আর এটা নিশ্চয়ই কোনো ক্যালেন্ডার ম্যাপে করা হয় না। কিন্তু আপনারা জানেন যে মিয়ানমারের একাধিক অঞ্চলে আমাদের 17 সালে আমাদের কাছে যে তথ্যগুলি ছিল না, এখন অবশ্যই সেটা কিছুটা হলেও আছে আমাদের, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না। কিন্তু আমরা এবার অন্তত পক্ষে কোনো এক্সোডাস ফিয়ার করছি না বা এক্সপেক্টও করছি না, কারণ হলো আপনারা যে জোনে বিভিন্ন গণমাধ্যমে এসছে, আপনারাও একটু দেখেছেন, আপনাদের গণমাধ্যমে নিশ্চয়ই আছে, যে জায়গায় হচ্ছে সেই জায়গাগুলিতে এখন আর রোহিঙ্গারা থাকে না। রোহিঙ্গারা থাকে তার ঠিক বিপরীত দিকে, ইস্টার্ন সাইডে, এটা হচ্ছে ওয়েস্টে, আমাদের বর্ডার ঘেঁষে একেবারে, যে জায়গাটা ইতিমধ্যে রোহিঙ্গা শূন্য হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে। তো আমরা আশা করছি এবার কোনো রোহিঙ্গা এক্সোডাস হবে না, এবং এটা হওয়ার সম্ভাবনা হলে আমরা রিপিটেডলি বলেছি, আমিও বলেছি, মন্ত্রী মহোদয়ও বলেছেন যে আমরা নতুন করে কাউকে অ্যালাউ করবো না বাংলাদেশে বর্ডার ক্রস করে আসতে। ওই আপনারা জানেন যে বেশ সংঘাত হচ্ছে, তো তার ফলে আমাদের ভয় হলো যে এই পার্সিকিউটেড লোক যদি আবার আমার দেশে ঢুকার চেষ্টা করে। আমরা এই জন্য আমাদের যত বর্ডার গার্ড এবং অন্যান্য সিকিউরিটি অ্যাপারেট সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি, মুইয়া রেডি, কেউ যাতে এখানে না আসতে পারে এর কারণে। আর আমরা তাদের আজকেও তাদের অ্যাম্বাসেডার রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম, আমরা আমাদের উদ্বেগের কথা এবং আমরা তাদের প্রতিবাদ জানিয়েছি। সো উই আর অন দ্য রাইট টার্গেট অন ইট। আমরা তো এই ওরা বলেছে যে এটা উস্কানিমূলক, আমি জিজ্ঞেস করেছি, বলেছে মোটেই উস্কানিমূলক না।